জেলাশাসকের কাছে গণ ডেপুটেশন বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের। মুর্শিদাবাদের শক্তিপুর এর ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বহরমপুর রানীবাগান এলআইসি অফিসের সামনে থেকে মিছিল করে গির্জার মোড় হয়ে টেক্সটাইল অফিস মোড় পৌঁছাতেই বিশাল ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। সেখানে বাধা পেয়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এরপর একটি প্রতিনিধি দল জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশ্যে যান। শক্তিপুরে রামনবমীর মিছিলে পাথর ছোড়ার ঘটনায় আজকের এই ডেপুটেশন কর্মসূচি। 17 তারিখ রামনবমীর মিছিলে জেহাদিরা সনাতনীদের উপর যে আক্রমণ করেছে আপনারা সবাই জানেন, শক্তিপুর, তারপরে ওখান থেকে কেন্দ্র করে মির্জাপুর গ্রামের তিলিপাড়া এবং ওখান থেকে কেন্দ্র করে উমারপুরের দাসপাড়া এবং দক্ষিণপাড়া জেহাদিদের এই আক্রমণ সনাতনীদের উপর বারংবার নেমে এসেছে। এর একটা প্রতিবাদ হওয়া দরকার। রাজ্য সরকারের প্রশাসন জেহাদিদের পক্ষ নিয়ে সনাতনীদের বিভ্রান্ত করে বিভিন্ন প্ররোচনামূলক কাজ করছে। সনাতনীদের সেই মিছিলের পারমিশন থাকা সত্ত্বেও পুলিশ পর্যাপ্ত প্রোটেকশন দেয়নি এবং তার প্রতিবাদে আজকের এই মিছিল। সনাতনীদের আক্রমণের প্রতিবাদে সনাতনীদের মিছিল, এই মিছিল আমরা ডিএম অফিস পর্যন্ত যাব, টেক্সটাইল মোড় পর্যন্ত, সেখান থেকে আমাদের 4-5 জন প্রতিনিধি ডিএম এর কাছে স্মারকলিপি দেবেন।